হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ খরচটা একটু কমিয়ে নেবেন। তো অ্যাকচুয়ালি এগুলো সব বেসিক সব টিপস গুলো দেবো। এই বেসিক টিপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ব্যাটারি চার্জ অনেকাংশ বেশি থাকবে এবং ব্যাটারি চার্জ দেওয়ার সময় যে মিস্টেক গুলো করে থাকেন সেটা আপনি সংশোধন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রিভিয়াসলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এরকম রেখে আপনি ভিডিও করবেন। তো সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া এই পেয়ারাটা কি এখনো আছে কিনা। তো ভাই আপনাদের অ্যান্সারটা হচ্ছে যে পেয়ারাটা এখনো আছে, পেয়ারাটা এখনো খাওয়া হয় নাই। তো যারা ওই ভিডিওটা মিস করেছেন তারা ডেসক্রিপশন বক্সে চেক করবেন, ওইখানে লিঙ্ক দেওয়া আছে কিভাবে এই ধরনের ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনারা ভিডিও করবেন, বা আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড বা কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার রেখে পিকচার তুলবেন সে ধরনেরও ভিডিও দেওয়া আছে। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। ডিসপ্লে ব্রাইটনেস, আমাদের ব্যাটারি সব থেকে বেশি চার্জ কনজিউম করে হচ্ছে আমাদের ডিসপ্লে ব্রাইটনেস। সো আমাদের এই ডিসপ্লেটাকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। আমরা কি করি, আমাদের ডিসপ্লে ব্রাইটনেসটা অলওয়েজই ফুল করে রাখি। আমরা রুমের ভেতরে ফুল দিয়ে রাখি এবং রুমের বাইরে গেলেও ফুল দিয়ে রাখি। তো আমরা কি করব, আমরা যখন রুমের ভেতরে থাকবো তখন আমাদের ডিসপ্লে ব্রাইটনেসটাকে কমিয়ে রাখবো এবং আমরা যখন রুমের বাইরে যাব তখন আমাদের ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিব। তো ব্রাইটনেসটা কমিয়ে ইউজ করার ফলে আমাদের ব্যাটারির অনেকাংশ ড্রেন কমে যাবে। এক্ষেত্রে শুধু যে ব্যাটারি ড্রেন কমবে তা না, আমাদের চোখও সুরক্ষিত থাকবে। আপনি যদি ফুল ব্রাইটনেস দিয়ে অন্ধকারের মধ্যে আপনার ফোনটি ইউজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার চোখের অনেক সমস্যা হবে। এবং ডিসপ্লে ব্রাইটনেসকে আপনি আরো কন্ট্রোল করতে পারেন, এর জন্য আপনি কোনো ফিল্টার ইউজ করতে পারেন। ওকে, অ্যাপ্লিকেশন, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইমো, ভাইবার, ইনস্টাগ্রাম এটসেট্রা ইউজ করি। তো এইসব অ্যাপ্লিকেশন আমাদের অনেক বেশি ব্যাটারি কনজিউম করে। কিন্তু আমরা যদি এই নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ইউজ না করে এই লাইট ভার্সনগুলো ইউজ করি তাহলে কিন্তু আমাদের ব্যাটারি ড্রেন কম হবে। যেমন আপনি ফেসবুক মেসেঞ্জার আপনি নর্মালটা ইউজ করতেছেন, এটা হচ্ছে যে 50 বা 60 MB। এটা যদি আপনি লাইট ভার্সন ইউজ করেন তাহলে এটা 7 বা 8 MB মতন হবে। আপনি যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন সেটা বা 200 বা 250 MB হয়ে যায় আপনি যখন ইনস্টল করেন। তারপর যদি আপনি এটাকে লাইট ভার্সন ইউজ করেন এটা মাত্র 2 MB। ভাইব্রেশনও কিন্তু আমাদের ব্যাটারি অনেক ড্রেন করে থাকে। আপনি ফেসবুক ইউজ করতেছেন, একটু পরপর নোটিফিকেশন আসতেছে আর আপনার ফোনটা ভাইব্রেট করতেছে, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি কিন্তু খুব ইজিলি ড্রেন হচ্ছে। আপনি মেসেঞ্জারে মেসেজ আসতেছে বারবার আপনার ভাইব্রেট হচ্ছে, আপনার কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে। সো আপনি কি করবেন, এই ভাইব্রেশনটা অফ করে রাখবেন। তবে আপনার কল আসার ক্ষেত্রে আপনি ওই ভাইব্রেশনটা আপনি অন করে রাখতে পারেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী। আমাদের ফোন চার্জ দেওয়ার জন্য নির্দিষ্ট একটা রুল ফলো করা উচিত। যেমন আপনার ফোনটি 100% আপনি চার্জ করবেন এবং আপনার যখন 20% বা 15% চলে আসবে তখন আপনি আবার চার্জ দিবেন। এইভাবে যদি আপনি আপনার ফোনটি ইউজ করেন এক্ষেত্রে আপনার ব্যাটারিও ভালো থাকবে এবং আপনার ফোনটিও ভালো থাকবে। আমরা যখন যার চার্জার পাই তার চার্জার দিয়ে আমাদের ফোনটিকে চার্জ করি, এটা কিন্তু সব থেকে বড় ভুল। আপনার এই ধরনের ভুল যদি করেন আপনার ফোন এবং আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। কোনোভাবে যদি আপনার জেনুইন চার্জারটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আরেকটি চার্জার সেই অথরাইজড কোম্পানি থেকে কেনার চেষ্টা করবেন, এবং তাও যদি না পাওয়া যায় তাহলে আপনি আপনার চার্জারের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ম্যাচ করে তারপর একটি চার্জার কিনবেন এবং ভালো কোম্পানির। এতে করে আপনার ব্যাটারি এবং চার্জ দুটোই ভালো থাকবে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও, আশা করি সবার অনেক হেল্প হবে। এই টিপসগুলো আমি জানি অনেক সিম্পল, আপনি যদি ফলো করেন তারপর আপনার ফোনে ব্যাটারি চার্জ অনেক ভালো থাকবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।